ফ্রান্সের বাসু শহরের একটি কৃষি খামারে আমরা আজকে এসেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে আমরা আপনাদেরকে একটি ভুট্টা খেতে নিয়ে গেছিলাম। ফ্রান্সের বাসু শহরটি অনেক কারণে বিখ্যাত, তার মাঝে একটি হচ্ছে এখানে ফ্রান্সের বিখ্যাত শ্যাম্পেন প্রস্তুত করা হয়, আর সেই শ্যাম্পেনের যে উপকরণ সেটি আসলে এই আঙ্গুর থেকেই আসে। এখানে যে বিস্তীর্ণ আপনারা এলাকা দেখতে পাচ্ছেন, সব জায়গা আসলে আঙ্গুরের চাষ হচ্ছে। আর তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে চাই, যে প্রতি মৌসুম আসলে এই সেক্টরে প্রচুর শ্রমিকের প্রয়োজন। আমি এখানে একজন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি, তো তিনি আমাকে জানিয়েছেন যে এই বছরের আগের বছর রোমানিয়ানরা এখানে সবচেয়ে বেশি সংখ্যক কাজ করেছিল, এবং এবছর কাজ করছে সবচেয়ে বেশি পোল্যান্ডের নাগরিকরা, এবং বাংলাদেশের একেবারে হাতে গোনা কয়েকজন শ্রমিক এখানে কাজ করছেন, এবং এই শ্রমিকও এখানে একজন বাংলাদেশের নিজস্ব উদ্যোগে এবং প্রচেষ্টায় কাজ করছেন। তিনি হচ্ছেন মোহাম্মদ আলী মতিন, তার বাড়ি বৃহত্তর সিলেটের কুলাউড়ার। তার একান্ত আগ্রহ, ইচ্ছা এবং চেষ্টায় এই নগণ্য সংখ্যক শ্রমিকরা এখানে কাজ করছেন। আর একটি বিষয় উল্লেখ্য হলো, আমি এখানকার কর্তৃপক্ষ অর্থাৎ এই কৃষিক্ষেত্রের যিনি মালিক তার সাথে কথা বললাম, যে আমাদের বাংলাদেশের যে শ্রমিকরা আছেন তাদের কোয়ালিটি আসলে কীরকম। তো তিনি আমাকে জানালেন যে অন্যান্য জাতির থেকে আমাদের বাংলাদেশিরা খুবই কর্মঠ, এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশিরা যাতে আরও বেশি সংখ্যক এই কাজে অংশগ্রহণ করেন। সেই ধরনের যে প্রস্তুতি দরকার বা যে ধরনের প্রয়োজনীয়তা দরকার তারা সেই উদ্যোগটি নেবেন। এখন আমাদের বাংলাদেশি যারা এখানে কর্তা ব্যক্তি আছেন বা অন্যান্য যারা আছেন, আমার মনে হয় এই বিষয়ে আপনারা একটু নজর দিবেন, যে প্রতি মৌসুম আসলে আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য এখানে পাঠানো হয় বা এখানে কাজের একটি যার সুবাদে এই বাংলাদেশিরা কাজ করেন। তিনি হচ্ছেন মোহাম্মদ আলী মতিন, বাংলাদেশের বৃহত্তর সিলেটের কুলাউড়ায় তার বাড়ি। আমরা এখন তার সাথে কথা বলব। মোহাম্মদ আলী মতিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কি আমাদেরকে বলবেন যে কিভাবে এই শ্রমিক নিয়োগ প্রদান করা এবং কিভাবে এই কাজের সুযোগটি আপনি পেলেন? আসলে আমি এখানে আসার 3 বছর হয়ে গেছে, 3 বছরের চেয়ে একটু বেশি। তো প্রথম বছর আমি এতটুকু ফলো করি নাই যে এখানে যে কাজ করার এত সুযোগ আছে বা এটা আমি এতটুকু অনুধাবনও করতে পারিনি, কিন্তু দেখেছি যে মানুষগুলো কাজ করছে, অনেক দেশের মানুষরা কাজ করছে, যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে, কি কাজ করছে এটা আমি বুঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তখন দেখেছি যে এখানে একটা বিরাট একটা শিল্প বলা যায় এটাকে, এটা আঙ্গুরের বাগান। আর আমি যে ডিস্ট্রিক্টে অবস্থান করছি সেই ডিস্ট্রিক্টের নামই হচ্ছে শ্যাম্পাইন একদিন, যেখানে শ্যাম্পাইন বনে ওয়াইন বনে, এখানে হাজার হাজার ফ্যাক্টরি রয়েছে ওই শ্যাম্পাইনের এবং ওয়াইনের। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে এখানে তো আমিও কাজ করতে পারি। প্রথমে আমি আমার নিজের জন্য চিন্তা করলাম, তারপর আমি 1 বছর কাজও করলাম, এবং দেখলাম যে এই কাজে আমি মানুষ নিয়োগ করার চেষ্টা যদি আমি করি তাহলে হয়তো মানুষ উন্নতি পারে। আমরা গত কয়েকদিন এখানে ঘুরে ঘুরে দেখলাম যে প্রচুর সংখ্যক শ্রমিকরা কাজ করছে বিভিন্ন দেশে, রোমানিয়ান, পোল্যান্ড, এমনকি ফরাসিরাও কাজ করছেন। তো আমাদের বাংলাদেশিরা তো খুব নগণ্য সংখ্যায় আছেন, এবং যা যেটি আপনার কল্যাণে সম্ভব হয়েছে, তো ভবিষ্যতে এখানে আরও বেশি সংখ্যক শ্রমিকের কি কোনো সুযোগ আছে কাজ করানোর? আছে অবশ্যই, কারণ এখানে প্রতি বছর হাজার হাজার লোক তারা নিয়োগ করে এই আঙ্গুর কাটার সময় এবং পালি চাষের সময়। পালি চাষ হচ্ছে যে আঙ্গুরের গাছগুলো তুলে বেঁধে দিতে হয়, তো এগুলোর জন্য মানুষ তারা প্রতি বছর 4 বার লোক নিয়োগ করে এই আঙ্গুরের বাগানে। তো এটাই হচ্ছে চূড়ান্ত সময় যেটা আঙ্গুর কাটার সময়। তো ওই আঙ্গুর কাটার সময় প্রতি বিভিন্ন দেশের লোক নিয়োগ করা হয়। তো আমি চেষ্টা করেছি যে আমাদের বাংলাদেশের কিছু লোক যেন এখানে কাজ করার সুযোগ পায়, এই জন্য আমি চেষ্টা করেছি, এবং আপনাদেরকে এখানে আনার পর আপনারা এই প্র্যাকটিক্যাল দেখেছেন যে এখানে কিভাবে কাজ করার সুযোগ হয়েছে। তো তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পেরেছি পাঁচফোরনদের কাছ থেকে, যেটা জানতে পারলাম যে অন্যান্য দেশের শ্রমিকদের চাইতে বাংলাদেশি শ্রমিকরা কর্মঠ, দক্ষ, এবং একবার দেখিয়ে দিলেই তারা সুচারুরূপে তারা কাজ করতে পারে। অর্থাৎ সুনামের সাথে আমাদের বাংলাদেশি ভাইরা এখানে কাজ করেছেন এবং বাংলাদেশকে ওইভাবেই রিপ্রেজেন্ট করেছেন তারা এখানে। জি, এখানে আসলে আমি অত্যন্ত খুশি যে আমি যে ভাইদেরকে কাজ দিয়েছি তারা প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করেছে, এবং এই কাজের ফলে মালিকরা অত্যন্ত খুশি হয়েছে, এবং তারা আশা প্রকাশ করেছে মালিকরা যে তারা আমি যেন আগামী বছর জন্য আরো বেশি লোক তাদেরকে দেই, এবং আমাদের আমার বাংলাদেশের লোক দিয়ে যেন তাদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেই, এই জন্য তারা আরো বেশি আমার কাছ থেকে আশা প্রকাশ করছে। তো আমিও আশা করছি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা উৎসাহিত হয়ে আগামী বছর জন্য সবাই আসে, কাজ করে এবং কিছু টাকা রোজগারের সুযোগ গ্রহণ করে, এই জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায়, যে এখানকার ফরাসি নাগরিক যারা, কিছু কিছু দেখেছি আমরা শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটি তারাও কাজ করছে, কিন্তু আমাদের মধ্যে সবসময় আত্মমর্যাদা হানিকর বাংলাদেশিরা আমরা অনেক সময় মনে করি যে এই কাজ করা কি, ওই কাজ করা কি ঠিক কিনা, তো এটা আপনি কিভাবে বলবেন? আসলে এটা আমাদের আমরা বাংলাদেশিদের মধ্যে আসলে এটা একটা ভুল ধারণা, এটা ঠিক না। প্রত্যেক কাজকেই কাজ হিসেবে মূল্যায়ন করা উচিত, এবং
এখানে কোনটা ছোট কোনটা বড় সেটাকে তারা বিশেষ করে ফরাসিরা এটা এটা তারা মনে করে না। তারা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে বলতে পারি যে এখানকার কিছু ফরাসিরা আছে যারা পুলিশের লেভেলে হাই লেভেলে চাকরি করে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করে হাই লেভেলে, তারা তাদের চাকরি থেকে ছুটি নিয়ে ঠিক ওই কাজের সময় তারা চলে আসে, ছুটি নিয়ে 7-10 দিনের ছুটি নিয়ে চলে আসে, এসে তারা আঙ্গুর কাটার কাজটা করে। যে এত হাই লেভেলে কাজ করার পর তারা আঙ্গুর কাটার কাজ করতেছে, এটাকে আমরা বাংলা বাংলাদেশিরা যদি ছোট ছোট হিসেবে দেখি, তাহলে তারা ওই লোকটাই যখন উপরের লেভেলের চেয়ারে বসে কাজ করছে আর ওই লোকই আঙ্গুরের বাগানে সে আঙ্গুর কাটছে, এটাকে আমরা কিভাবে আমরা কেন এটাকে আমরা মূল্যায়ন করতে জানি না। তো আমরা আসলে এই মানসিকতা পরিহার করে আমরা যদি প্রত্যেকেই এই কাজটাকে কাজ হিসেবে মূল্যায়ন করি, তাহলে আমরাও পারবো এক সময় তাদের মতো উন্নত হতে বা আমাদের মন মানসিকতার একটা উন্নয়ন হবে, উন্নতি হবে, এটা আমি আশা করি, এটা দরকার। আর আরেকটি বিষয়, আপনি কি এবারের কাজের পর আপনার এই আত্মবিশ্বাস বেড়েছে কিংবা এদের সাথে কথা বললে কি মনে হচ্ছে যে আগামী বছর থেকে আমাদের আরো বেশি সংখ্যক শ্রমিক এখানে কাজের সুযোগ পাবে? আমি আশা করছি এটা, কারণ আমি তাদের সাথে যোগাযোগ করেছি, কিছু পাত্রনরা তাদের নিজের থেকে আমাকে বলেছে যে তোমার কাছে শ্রমিকরা অত্যন্ত ভালো কাজ করছে, যে তুমি আরো লোক আমাদেরকে দিও সামনের বছর, যাতে আমরা তোমার এই শ্রমিকের মাধ্যমে আমরা উপকার পেতে পারি। এবং আঙ্গুর কাটা এমন একটা সুন্দর একটা অভিজ্ঞতা যেটা একবার যে কাটবে, যে এই আনন্দ উপভোগ করবে, সে একবার দেখলেই পারবে। অনেকগুলো খেতে গিয়ে দেখেছি যে গান শুনে শুনে তারা কাজ করছে, সবাই আনন্দের সাথে এখানে কাজ করছে। জি জি অবশ্যই। তাছাড়া এখানে বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, এবং আপনারা সবচাইতে আশ্চর্য হবেন যে প্রত্যেক মালিকরা বা গার্ডেনের মালিকরা নিজেরা কাজ করছেন এবং নিজেদের তার ছেলেমেয়েরাও কাজ করছে। প্রত্যেকেই এখানে পরিবারের সবাই, মালিকের ওয়াইফ, মালিক, ছেলেমেয়ে সবাই কাজ করছে, তারা কাজ করছে, এনজয় করছে, এবং প্রত্যেকেই আবার তাদের প্রত্যেকের স্যালারিটাও তারা পৃথক পৃথক ভাবে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এবং প্রত্যেকেই খুশি এবং এই কাজ করে তারা আনন্দ উপভোগ করছে। আমরা যেমন আজকে আনন্দ উপভোগ করছি আমরা একসাথে কাজ করে, তো আমি আশা করি সামনের দিকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা উৎসাহিত হবে এবং এখানে এসে কাজ করবে, কারণ এটা হচ্ছে সিজনাল ওয়ার্ক, এখান থেকে এই সামান্য সময় 7-10 দিন কাজ করে অনেক টাকা উপার্জন করার সুযোগ থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশ ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটিকে নিয়ে যারা ভাবছেন, বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নেওয়ার কথা যারা ভাবছেন, বাংলাদেশের উন্নয়নের কথা যারা ভাবছেন, তাদের জন্য আমার মনে হয় মোহাম্মদ আলী মতিন একটি উৎসাহের নাম হতে পারেন, অনুপ্রেরণার নাম হতে পারেন। মোহাম্মদ আলী মতিনের মতো সবাই যদি এভাবে চেষ্টা করেন, তাহলে আমাদের আরও বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ হবে। ধন্যবাদ। আমরা এখানে আরেকজন বাংলাদেশি ভাইকে দেখতে পাচ্ছি, যিনি এখানে গাছ থেকে আঙ্গুর উত্তোলনের কাজে আছেন। এখন আমরা তার সাথে কথা বলছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। তো কেমন লাগছে আসলে এখানে কাজ করতে? মোটামুটি ভালো লাগছে, হাসো হারাম না, ভালো লাগছে। এখানে কি এই ফ্রান্সের লোকজনও কি কাজ করছে? ফ্রান্সের লোকজন কাজ করতেছে, আমরা সবাই একসাথে কাজ করতেছি, কাজটা আসলে এনজয় করি করতেছি, ভালোই লাগতেছে। আর কোনো সমস্যা হচ্ছে না? না না, মালিক আমাদের অনেক আন্তরিক, অনেক হেল্প করতেছে, ঠান্ডা ঠান্ডা সবগুলো এনে দিতেছে, মালিক আমাদের সাথে থাকে সব সময়। আপনারা এখানে কার মাধ্যমে আসলে কাজে আসছেন? জি, আমাদের সাসা মোহাম্মদ আলী, উনি আমাদেরকে আনছে। আচ্ছা, উনি বৃহত্তর সিলেটে? জি জি, বৃহত্তর সিলেটে কুলাউড়া লোক। আচ্ছা আচ্ছা। উনার সহযোগিতায় আমরা এখানে আইসি, আসছি অনেক বাঙালি 20-25 জন আইসি। এখানে তো কাজের অনেক সুবিধা আছে, আসলে আমরা বাঙালির এই সিস্টেম জানি না, মনে হয় ভবিষ্যতে আরো বাঙালি চাইলে এখানে কাজ করতে পারে। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, আসলে আমাদের বাংলাদেশিরা সবসময় উৎসব প্রিয়, গান প্রিয়, এখানে আপনারা গান শুনে শুনেই কাজ করছেন? আমরা এনজয় করি, গান গাইয়া অনেক মজা করি, সময় পাস করতেছি, গানের মাধ্যমে আমরা সময় পাস করি। তো এই সেক্টর আসলে এই মৌসুম ভিত্তিক কাজে আরো বাংলাদেশিদের অংশগ্রহণের বা সুযোগ আছে নিশ্চয়ই? জি অবশ্যই সুযোগ আছে, আসলে বাঙালি আমরা সংখ্যাগরিষ্ঠ ভাবে এখানে কম, কিন্তু এখানে কাজের অনেক সুবিধা আছে, যদি বাঙালিরা চায় সুযোগ সুবিধা পায় এখানে কাজ করতে পারে, কারণ যে কোনো কাজের তো মূল্য আছে, আর এটা কাম তো অত্যন্ত মজাদার। এবং আমরা আরেকটি এখানে কৃষি খেতে বা এই আঙ্গুর খেতে দেখেছি যে অনেক শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে, ওরা এই দেশের ফরাসি লোক, স্টুডেন্ট লোক, আলবানি, রুমানিয়া অনেক লোকের একসাথে কাজ করতেছে, এখানে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে কাজ করে এনজয় করি। এটা তো একটা এনজয়, কাজ বড় কথা না, এটা হইলো এনজয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে ভাই, ওকে, সালাম আলাইকুম।